আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁত তুললে কি হয় তো ভিওয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স দাঁত তুললে দাঁত তোলা জায়গা ফাঁকা হয়ে যায় অনেকে হয়তো এমনই ভেবে থাকেন হ্যাঁ তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে দাঁত তোলা ফাঁকা স্থানের সঙ্গে সঙ্গে পাশে যে দুটি দাঁত থাকে সেই দুটি দাঁতও ক্ষতিগ্রস্ত হয় ভিউয়ার্স মাড়ি থেকে কখনও যদি একটি দাঁত ফেলে দেওয়া হয় তখন তার পাশে যে দাঁতটি থাকে সেই দাঁতগুলা খুব তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়ে খুব তাড়াতাড়ি সেগুলো নড়ে যেতে পারে তো এর জন্য ভিউয়ার্স সবসময় চেষ্টা করতে হবে যে দাঁত যদি না ফেলে রাখা যায় সে চেষ্টা করা উচিত ভিওয়ার্স যখন এখান থেকে দাঁত ফেলে দেওয়া হয় এরকম ফাঁকা থাকার ফলে এই পাশের দুইটি দাঁতের সাপোর্টটি হারিয়ে যাওয়ার কারণে এই দুইটি দাঁত খুব তাড়াতাড়ি নড়ে যায় আর নড়ে গেলে তখন দাঁতটি ফেলে দিতে হতে পারে কারণ দাঁত নড়ে গেলে চিকিৎসা থাকে না খুব বেশি ভালো একটি ট্রিটমেন্ট থাকে না যদি ভেঙে যায় বা গর্ত হয়ে যায় মজবুত থাকলে দাঁতের উপর ট্রিটমেন্ট করা যায় কিন্তু যদি দাঁতের গোড়াটা নড়ে যায় সেক্ষেত্রে ট্রিটমেন্ট করে সেটি আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া বেশ কষ্টসাধ্য ব্যাপার হয়ে পড়ে তো ভিউয়ার্স এখানে আপনারা যে দাঁত দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা বুঝতে পারবেন যে আসলে দাঁত তুললে কী হয় দাঁত তুললে যেমন জায়গাটা দেখতে ফাঁকা হয়ে যায় দেখতে একটু হানি ঘটে এবং সেই সঙ্গে সঙ্গে দাঁতেরও সমস্যা হয় দাঁতের অনেকে বলে থাকে দাঁত তুললে চোখের সমস্যা হয় এগুলো বাজে কথা এগুলোয় কান দিবেন না কারণ দাঁতের সঙ্গে চোখের সম্পর্ক নাই ভিউার্স এখানে দেখুন একটি লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে একটি দাঁত নিচের দিকে চলে আসছে এখান থেকে নিচের মাড়ি থেকে একটি দাঁত ফেলে দেওয়ার কারণেই উপর থেকে দাঁতটি মাড়ি থেকে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে ভিউয়ার্স এটি হওয়ার কারণ হচ্ছে যখন এখানে দাঁতটি ছিল তখন কিন্তু এই দাঁতটি এই দাঁতটির উপরে এসে পড়তো আর তার জন্যে খাবারগুলো ভালোভাবে চিবিয়ে খাওয়া যেত কিন্তু যখন এভাবে থাকে একটি দাঁত নিচের এই সমস্যাটি বিশেষ করে নিচের চোয়ালে বেশি হয় নিচের থেকে যদি দাঁত ফেলে দেওয়া হয় সেক্ষেত্রে এখানে ফাঁকা থাকার কারণে এখান থেকে সেই দাঁতটি ধীরে ধীরে সেই ফাঁকার ভিতরে পরিবেশ করতে থাকে এবং মাড়ি থেকে দাঁতটি ধীরে ধীরে বেরিয়ে আসতে থাকে আর এর জন্য সেই দাঁতটি অর্থাৎ নিচে যে দাঁতটি তোলা হয়েছে সেই বরাবর উপরের দাঁতটি এভাবে ধীরে ধীরে বেরিয়ে আসার কারণে এখানে এই দাঁতটি নড়ে যেতে পারে এবং নড়ে গেলে আপনার দাঁতটি অকালেই ফেলে দিতে হতে পারে তো ভিউয়ার্স এর জন্য চেষ্টা করতে হবে যদি কোনো 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 দাঁতের সমস্যা হয় ব্যথা হয় সে দাঁত কিন্তু ব্যথামুক্তভাবেই ট্রিটমেন্ট করে আজীবনের জন্য রাখা যায় তো অনেকেই দাঁতে ব্যথা হলে দাঁত তুলে ফেলতে চান এটি মোটেও ঠিক নয় দাঁত তোলা বাদেও ট্রিটমেন্ট রয়েছে ভিউয়ার্স এখানে যে সাইড এফেক্টটি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এখান থেকে একটি দাঁত তোলার কারণে এ দেখুন যে পাশের যে দাঁতগুলা দেখা যাচ্ছে এগুলা ধীরে ধীরে সেই ফাঁকা জায়গার ভিতরে প্রবেশ করতে থাকে অর্থাৎ পাশ থেকে বাঁকা হয়ে যেতে থাকে এবং সেই সঙ্গে সঙ্গে পাশে যে দাঁতগুলা থাকে সেই দাঁতে ফাঁকা তৈরি হতে হতে শুরু করে আর এই ফাঁকার ভিতরে অনেক অনেক সময় খাবার জমে থাকে খুব শক্তভাবে যেটি একটি অস্বস্তিকর ব্যাপার হয়ে ওঠে তো ভিউয়ার্স এই সমস্যা এড়াতে আপনাকে দাঁত তোলা থেকে বিরত থাকতে হবে দাঁতের যদি সমস্যা হয় সেটি ফেলে না দিয়ে ট্রিটমেন্ট করিয়ে রাখার চেষ্টা করবেন তাহলে এ ধরনের সমস্যা হবে না ভিওয়ার্স এ ধরনের সমস্যা হলে একটি দাঁত তুলে ফেলার কারণে পাশের দাঁতগুলো দেখেন কতটা ক্ষতিগ্রস্ত হয় পাশের দাঁতগুলো বাঁকা হয়ে যায় উপরের দাঁতগুলো নিচে চলে আসে এটি যদি মাড়ির দিকে হয় এই সমস্যা হয় যদি সামনের দিকে হয় সেক্ষেত্রেও এ ধরনের সমস্যা হয় তবে সমস্যাটা যে আপনার সঙ্গে সঙ্গে শুরু হবে দাঁত ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে যে এমনটি হয়ে যাবে ব্যাপারটি নয় এর জন্য সময়ের প্রয়োজন আপনি যদি দাঁত তোলা ফাঁকা জায়গাটা অনেকদিন ফেলিয়ে সেভাবে রেখে দেন তাহলে আপনার কিছুদিনের মধ্যে হয়তো এরকম দাঁতগুলো বাঁকা হয়ে যেতে পারে যত বয়সটা কম হবে সেক্ষেত্রে তত বেশি দাঁতের সমস্যা বাড়বে বয়স যাদের একটু বেশি হয়ে গেছে অর্থাৎ তিরিশ বছরের উপরে যারা রয়েছেন তাদের একটু সময় লাগে কিন্তু যাদের বয়স সতেরো থেকে পঁচিশ বছরের ভিতর তাদের যদি দাঁত ফেলে দেওয়া হয় সেক্ষেত্রে মাড়ির উপরেও সমস্ত মাড়ির উপরই প্রেসার পড়ে বলা যায় ভিওয়ার্স এর জন্য যদি কখনও কোনো দাঁত ভেঙে যায় বা গর্ত হয়ে যায় যন্ত্রণা হয় সে দাঁত যদি আপনার তেমন কোনো দাঁত থেকে থাকে সেক্ষেত্রে সে দাঁতটি আপনি রুট ক্যানেল ট্রিটমেন্ট করিয়ে সেই দাঁতটিতে একটি ক্যাপ পরিয়ে দিলে দাঁতটি আপনার সেম দেখতেও আগের মতো হয়ে যাবে এবং সেই দাঁত দ্বারা আপনি স্বাভাবিক যেমনটি খাবারগুলো চিবিয়ে খাতে খাইতেন ঠিক তেমনইভাবে আপনি সেগুলো খেতে পারবেন এখানে দেখুন একটি দাঁতে রুট ক্যানাল ট্রিটমেন্ট করা হয়েছে এবং ক্যাপ পরানোর জন্য প্রস্তুত করা হয়েছে এবং পরবর্তীতে এই ক্যাপটি এখানে পেস্টিং করে এটি লাগায় দেওয়া হবে পুরিয়ে দেওয়া হয় যেটি দেখতে সেম দাঁতের মতোই দেখা যায় এখানে দেখুন এখানে ট্রিটমেন্ট ব্যথা হওয়া দাঁতে ট্রিটমেন্ট করে তারপরে বেশ এটিকে সেটিং করে দেওয়া হয়েছে ক্যাপ দেখুন এখানে এই দুইটি দাঁতের সমস্যা ছিল এই দুইটি দাঁত কিন্তু ব্যথা হতো তো ব্যথা হতে হতে আসলে তারপরে ট্রিটমেন্ট করে সেটিকে ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে দেখুন যে দুইটি দাঁতেই কিন্তু ক্যাপ করে দেওয়া হয়েছে যেটি দেখতে সেম আগের মতো হয়েছে এবং এর জন্য সে আগের মতোই খাবারগুলো বিয়ে খেতে পারবে এবং এর জন্য তার দাঁতগুলো ফেলতে হবে না সেই অরিজিনাল দাঁতের পরেই ক্যাপ করে এই ধরনের ট্রিটমেন্টটি রুট ক্যানেল ট্রিটমেন্টটি করে সে দাঁতটি মুখে রাখা যেতে পারে ভিউয়ার্স এখানেও দেখুন একটি দাঁত এখানে সমস্যা ছিল এখানে একটি দাঁতে ট্রিটমেন্ট করে এই দাঁতটিতে ব্যথা হচ্ছিল কিন্তু না ফেলে সরি না ফেলে এটিকে রুট ক্যানেল ট্রিটমেন্ট করে এখানে ক্যাপ করা হয়েছে তো ভিউয়ার্স আপনারা চাইলে আপনাদেরও যদি এমন কোনো দাঁত থাকে সেই দাঁতটি আপনি যদি না তুলে রাখতে চান সেক্ষেত্রে আপনাকে রুট ক্যানাল ট্রিটমেন্ট করে সেটিতে ক্যাপ করে নিতে হবে তাহলে আপনি দাঁতটি ব্যথামুক্তভাবে সেম আগের মতো করেই রাখতে পারবেন তো আসলে আমার ভিডিওর উদ্দেশ্য আসুন দাঁত তোলাকে না বলি যদি দাঁতের সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা দাঁত না তোলার চেষ্টা করবেন এবং রুট ক্যানেল ট্রিটমেন্ট করে তাতে ক্যাপ করে নেওয়ার চেষ্টা করবেন অবস্থা অনুযায়ী তো ভিউয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম